গরু পাচার কাণ্ডে এবার ইডির নজরে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই এর পর এবার ইডির তৎপরতা। এবার গরু পাচার কাণ্ডে ইডির নজরে অনুব্রত মণ্ডল, জেলে গিয়ে অনুব্রতকে জেরা করবে দিল্লির ইডির বিশেষ দল। অনুব্রত কন্যা ও সিএকে জিজ্ঞাসাবাদে বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত আপডেট নেব। দক্ষিণবঙ্গ বিরুচি বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, জানতে চাইব ঠিক ইডি আধিকারিকরা কখন পৌঁছচ্ছেন আসানসোল জেলে? আজকে গরু পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাহলে কি দিল্লি নিয়ে যাওয়ার সংকেত? দেখো সৈকত, আজকে ইডির আধিকারিকরা আসবেন এইরকমই সূত্র মারফত খবর, এবং সংশোধনাগার, বিশেষ যে সংশোধনাগার রয়েছে আসানসোলে, এখানেই অনুব্রত মণ্ডল রয়েছে। এবং তুমি জানো গত 11 নভেম্বর সিবিআই আদালতে ইডির পক্ষ থেকে অভিজিৎ ভদ্র আইনজীবী, তিনি আবেদন করেছিলেন যে ইডি আধিকারিকরা মনে করছেন যে অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রয়োজন, এবং সেই কারণেই সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল সিবিআই যে বিশেষ আদালত, সেই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সেই যে আবেদন সেটা মঞ্জুর করেছেন। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারের ইডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন, এই মর্মেই অনুমতি দেওয়া হয়েছে। এবং সেই মতো আমরা সূত্র মারফত খবর হচ্ছি যে কিছুক্ষণ পর 10:30 থেকে 11টার মধ্যে হয়তো ইডি আধিকারিকেরা আসবেন সংশোধনাগারের মধ্যে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে। এবং যে বিষয়টা, কেন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ, গরু পাচারের যে মামলা পিএমএলএ, অর্থাৎ যেটা মানি লন্ডারিং এর যে কেস করা হয়েছে, ইডি করেছে যেটা দিল্লিতে, সেই যে মামলা, সেই মামলার ভিত্তিতেই তুমি জানো সাইগেল হোসেনকে তারা গ্রেপ্তার করে। এবং সাইগেল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সে এই মুহূর্তে তিহার জেলে রয়েছে, এবং সাইগেল হচ্ছেন তার মেয়ে সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা। অন্যদিকে মনীষ কোঠারি, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং মলয় পিঠ, রাজীব ভট্টাচার্য, যারা অনুব্রত মণ্ডলের কনিষ্ঠ, তাদেরকে ইডি ইতিমধ্যেই দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং তাদের কাছে যে সমস্ত তথ্য পেয়েছে সেই তথ্য নিয়েই আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে তাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকেরা আবেদন করতে পারেন দিল্লি আদালতে যে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট, অর্থাৎ তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং সেটা হয়তো আজকেই হবে না, সামনের কোনো দিন তারা আবেদন করবে, এবং সেই মতো তাকে দিল্লি নিয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে। একেবারে, অর্থাৎ আজকের পরেই সম্ভাবনা জানা যাবে যে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে কিনা অনুব্রত মণ্ডল। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।